এর আগে যখন তন্ত্র নিয়ে আলোচনা করছিলাম, তো তন্ত্র শুরু করার আগে একটা মূল কথা যেটা বলা হলো, শক্তি, যে শক্তির যে সাধনা, শক্তির যে পুজো, সেইখানেই তন্ত্রের যে মূল রয়েছে। তন্ত্রের যে মূল, এটা শক্তি, শক্তির সাধনা। যদিও আমরা যেমন যেমন এগোবো দেখবো শিব আসবেন, ভৈরব আসবেন, শক্তি আসবেন, কিন্তু মূল ঠিক ঠিক যদি তন্ত্র বলতে যেটা বোঝায়, বিশেষ করে আজকের দিনে যেটা বোঝায়, এটা হলো শক্তি ওরশিপ। আর কিছু কিছু আমরা উদাহরণ নিলাম কিভাবে পুরাণে রয়েছে, যেখান থেকে চণ্ডী আসছে। শক্তি জিনিসটা এত ইম্পর্টেন্ট যে দেখুন, যে কোনো যে দুই মানুষ, তার যে তফাত, শক্তির তফাত, সেই শক্তিটা যে ধরনেরই হোক, কিন্তু শেষমেশ এটা হলো শক্তির তফাত। আর সৃষ্টি, সৃষ্টির জিনিসটাই হচ্ছে শক্তিত্বে। এমনকি ঠাকুর যখন বলছেন যে অবতার যখন আসেন, তিনিও শক্তির আন্ডারে। শুধু শক্তির আন্ডারে না, যারা ভক্ত, ঠিক ঠিক ঠাকুরের ভক্ত যারা, তারা দেখবেন যে ঠাকুর মাকে কিভাবে দেখতেন। আমরা যদিও এই কিছুটা তন্ত্রেই আসবে, বৈষ্ণব পরম্পরায় আছে ঠিকই, কিন্তু যে রাধাকে শক্তি রূপে মানা, শক্তি জিনিসে যখনই শক্তি আসে তখনই এই তন্ত্র জিনিস আসে। কিন্তু নিজে যে সহধর্মিনী বা যাকে ভালোবাসেন, তাকে ঠিক ঠিক শক্তি বলতে যেটা বোঝায়, একমাত্র আমরা ঠাকুরের জীবনে দেখি। ঠাকুর মাকে যখন দেখছেন, একবার পুরো শক্তি রূপে। এমনকি হৃদয় রামকে ঠাকুর বলছেন যে আমি রাগলে ঠিক আছে, কিন্তু ও রেগে গেলে কেউ বাঁচাতে পারবে না, ব্রহ্মা বিষ্ণু বাঁচাতে পারবে না। কি বলছেন সরস্বতী, সারদা জ্ঞান দিতে এসেছে। যদিও আমরা যখন ঠাকুর আর মায়ের সম্পর্ক আদি নিয়ে যখন আলোচনা করি, একটু ইমোশনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে ঠিকই, কিন্তু যদি একটু গভীরে যদি যাওয়া যায়, কোথাও যেন মনে হয় যে যেমন ব্রহ্ম আর শক্তি অভেদ, অথচ সেই ব্রহ্ম যখন অবতার রূপে জগতে আসেন, কেমন ওই শক্তির এলাকায় চলে আসেন, ঠিক সেই ভাব। আর ওইভাবে যখন আসেন, তো আমরা পরে আবার এটাকে আলোচনা করব যখন আসবে, কিন্তু জাস্ট একটা খুব সংক্ষেপে, যে আমার খুব সুন্দর লাগে যখনই কখনো মায়ের উপরে কিছু বলতে হয়, বলি যে পার্বতী আর শিবের সংবাদ হচ্ছে, পার্বতী উপদেশ চাইছেন, জানতে চাইছেন তন্ত্রের ব্যাপারে। শিব বলছেন যে তুমি সব, পার্বতী বলছে কই, আমি তো এরকম কিছু জানি না। তখন বলছেন তম পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণা পরমাত্মনা, হে দেবী তুমি পরা প্রকৃতি, প্রকৃতি যে শেষ পর্যায়ে সৃষ্টি যেখান থেকে হয়, সাক্ষাৎ ব্রহ্মণ, সেই যে ব্রহ্ম, অদ্বিতীয় ব্রহ্ম তুমি, সেই পরমাত্মন, ঈশ্বর রূপে যখন দেখা হবে তখনও তাই। কালকে যে টকটা হয়েছিল, যদি আপনারা ভুলে গিয়ে না গিয়ে থাকেন, তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে শক্তি আর শক্তিমান এক। ওই পয়েন্টটা যদি না পরিষ্কার হয়ে থাকে, যখন ওই ইউটিউবে ভিডিও আপলোড হবে তখন আরেকবার ওটা দেখে নেবেন। শক্তি আর শক্তিমান এক, সেই জন্য ব্রহ্ম আর শক্তি এক, সেই জন্য শক্তি ব্রহ্ম, ব্রহ্মই শক্তি, দুটো আলাদা কিছু নয়। যখন
কারণ ব্রহ্ম, ক্রিয়া ব্রহ্মে যখন চলে আসে তখন আমরা ওটাকে শক্তি বলি। এটা যে শুধু তন্ত্র নিয়ে বলছেন তা না, উপনিষদে সে একই জিনিস বলছেন, ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছেদে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এটা ব্যাখ্যা করছেন আচার্য শঙ্কর যে কার্য ব্রহ্ম কারণ ব্রহ্ম দুটোই পূর্ণ, মানে ব্রহ্ম আর সেখান থেকে যেটা বেরিয়ে আসছে কার্য ব্রহ্ম মানে প্রকৃতি শক্তি এক, আর শক্তি যখন বেরিয়ে আসে সৃষ্টির রূপে যখন তার ক্রিয়া হয়ে যায় তখন এটাও পূর্ণ ওইটাও পূর্ণ, দুটোর মধ্যে কোনো অভাব কিছু নেই। সেজন্য যখন বলছেন মা আর ঠাকুর অভেদ, এগুলো ইমোশনের কিছু নেই, এটাই ফ্যাক্ট। যখন বলছেন রাধা আর কৃষ্ণ অভেদ, সীতারাম অভেদ, এগুলো ইমোশনের কিচ্ছু নেই, এটাই ফ্যাক্ট। যে বলবে যে শ্রীরাম সেও ঠিক বলছে, যে বলবে সীতারাম সেও ঠিক বলবে, যে মাঝখানে যখন ওই অযোধ্যা জন্মভূমি নিয়ে খুব চলছিল সে সময় একজন পত্রকার কিছু একটা এই ধরনের লিখেছিলেন, যেখানে তিনি দেখাচ্ছেন যে কিভাবে সীতাকে ছোট করা হচ্ছে, কি একটা স্লোগান কি নিয়ে বলছিলেন। তো দেখে না অবাক লাগলো যে সত্যি কি দুর্ভাগ্য আমাদের দেশের যে লোকেরা জানে না, বেসিক জিনিস জানে না, এটা কখনো হতেই পারে না, থিওরিটিক্যালি এটা হতে পারে না। কারণ থিওরিটিক্যালিও যদি হয় তাহলে আপনার যে উপনিষদ বলুন পুরাণ বলুন তন্ত্র বলুন সবটাই ভুল হয়ে যাবে। উপনিষদে যখন বলছেন পূর্ণা পূর্ণ মুদচ্ছেতে, পূর্ণ থেকে পূর্ণ বেরিয়ে আসে, আর যখন বেরিয়ে আসে অবশিষ্টটাও পূর্ণ, আর যেটা বেরিয়ে এসেছে সেটাও পূর্ণ, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো হয় না, ম্যাথমেটিক্সও হয় না আমাদের উপনিষদেও হয় না। কার্য ব্রহ্ম যা কারণ ব্রহ্ম তাই। সেই জন্য শিব বলছেন, এটা আমরা আবার যখন মূল টেক্সটে ঢুকবো সেই জায়গাটা এটা আলোচনা করব, তম পরাপ্রকৃতি সাক্ষাৎ ব্রহ্ম না পরমাত্মনা। তবে উপনিষদ আদিতে প্রকৃতিকে মায়া রূপে থেকে উড়িয়ে দেন, সাংখ্য আদিতে প্রকৃতিকে ইনফিরিয়ার করে দেয়, তন্ত্রের বৈশিষ্ট্যটাই এখানে আমরা যেমন যেমন এগোবো এটা এটা দেখবো। তন্ত্রের বৈশিষ্ট্য হলো ওরা ব্রহ্ম আর শক্তিকে অভেদ মানে। আচার্য শঙ্কর যখন আলোচনা করছেন গীতা উপনিষদ আদি শক্তি আর শক্তিমানকে অভেদ বলছেন ঠিকই, কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ যত স্ট্রংলি তন্ত্র বলে এত স্ট্রংলি কিন্তু আমাদের যে অন্যান্য দর্শন বলে না। আর তত্ত্ব জাতম জগতে সর্বন্তম জননী শিবে, হে শিবে পার্বতী পুরো জগৎটা তোমার থেকেই বেরিয়ে আসে, সবটাই তোমার থেকেই বেরিয়ে আসছে। শক্তি আমরা এটাই বললাম যে শক্তির তিনটে ইম্পর্টেন্ট রোল আছে, কারণ এই এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তন্ত্র কোনোদিন বোঝে যাবে না। শক্তির তিনটে রোল, প্রথম হলো সৃষ্টি, জগৎ সৃষ্টিটা সেখান থেকে হয়। সৃষ্টি যখন হয়ে গেল যে কোনো দুটো বস্তু বা যে কোনো দুটো দুজন মানুষ দুজন জীব এর যে তফাত শক্তির তফাত। আর ভগবানও যখন আসেন সেই পূর্ণ ব্রহ্ম যদি অবতার হয়ে আসেন তাকেও কিন্তু ওই শক্তির আন্ডারেই আসতে হবে, শক্তির বিধান মেনেই আসতে হবে। তো দিয়ে দিয়ে বলছেন তম জানাসি জগৎ সর্বম না তম জানাতি কশ্চন, হে জননী তুমি জগতের সবকিছু জানো, জগৎ কোনোদিন তোমাকে জানতে পারবে না, জানতে পারবে না। আমরা যে অর্থে জ্ঞানকে নিই সে অর্থে জানতে পারবে না, মানে বস্তু জ্ঞান হবে না স্বরূপ জ্ঞান হবে। স্বরূপ জ্ঞান হওয়া মানে হয় মুন্ডক উপনিষদে বলছেন ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান, যিনি সেই পরমা প্রকৃতির সঙ্গে এক হয়ে যাবেন তিনি স্বরূপ রূপে মাকে জানবেন। কিন্তু যেভাবে আমরা সচরাচর বুঝি একটা জিনিসকে জানা সেটা কোনোদিন জানা যাবে না, সম্ভবই না, কারণ মন হচ্ছে জড়,
জ্বর দিয়ে চৈতন্যকে কোনোদিন জানা যাবে না। এই হলো শক্তির যে মূল অবধারণা, বাকিটা আমরা এর আগের দিন আলোচনা করেছি। শক্তি জিনিসটা কি, শক্তির পূজোটা কিভাবে হয়, কেন হয়, সেখান থেকে এবার ধীরে 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 তন্ত্রের দিকে। তো শক্তি জিনিসটা আমরা মেনশন করেছিলাম যে যখন সৃষ্টি হয় আমরা জানি না এটা কিভাবে হয়। ভক্তরা বলে লীলা, বিদেশি ধর্মরা বলে গডস উইল, সাংখ্যরা বলেন প্রকৃতি, বেদান্তীরা বলেন মায়া, তন্ত্র এই জিনিসটাকে মা রূপে নেন। আর লজিক্যালি তারা বেশি কাছে এই জন্যে যে আমরা যেমন দেখি যে যেখানেই সৃষ্টি হয়, সন্তান হয়, যিনি জন্ম দিয়েছেন তাকে মা বলা হয়। বাছুর তার মা গরু, সিংহ শাবক তার মা সেই সিংহনী, মানুষ তার মা সেই মা। তো মা মাতৃ, মাতৃ যোনি, সেখান থেকেই জন্ম হয়। সেই জন্য যে সৃষ্টি জিনিসটা যেটা হচ্ছে সেটাকে প্রকৃতি না বলে, মায়া না বলে, গডস উইল না বলে, তার ইচ্ছা না বলে, লীলা না বলে, কোনো কিছু না বলে, সিম্পলি তারা মা বলেন। আর যেমন যেমন তন্ত্র একটু সিস্টেমেটিক হতে শুরু করলো, তারা এই জিনিসটাকে আরো ফোকাস করলেন। যেমন আমরা দেখব যে অনেকগুলো সিস্টেম মিলে তন্ত্রটাকে দাঁড় করালেন। তো যেমন যেমন এটা এগোতে থাকলো তেমন তেমন মা 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 হতে হতে এখন তন্ত্র আর মা দুটো পুরো মিশে গেছে। আর এই মার যে ভাব, যতগুলো আমাদের শাস্ত্র রয়েছে তন্ত্রের মতো আর কোথাও মা এত জোরে নেয় না। এখন ঠিক ঠিক যদি বুঝতে হয় তাহলে তন্ত্র কি, আমরা বললাম শক্তিটা হলো আধার, তার শক্তি পূজা আধার। তো তন্ত্র যদি শব্দের দিক থেকে দেখা যায়, এরা বলে হিন্দুদের এটা বৈশিষ্ট্য, ওরা যে কোনো জিনিসের যখন নামকরণ করেন তার যে স্বরূপ আর নাম এক। তার জন্য যে কোনো জিনিস যদি নাম শুনে নেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা কি। প্রত্যেকটি বস্তু, যে সংস্কৃত যারা একটু জানেন দেখবেন যে ধাতু রূপ আদি হয়, ধাতুর একটা বিশেষ অর্থ হয়, প্রত্যেকটি যে ধাতু আছে তার বিশেষ অর্থ। ওই ধাতুটা যখন শব্দরূপে পরিণত হয় উপসর্গ প্রত্যয় আদি লাগিয়ে, তো জিনিসটা থাকে সেই এক। তো সেটাকে নিয়ে না খুব মজা মজার কাহিনী আছে। একবার বলেছিলাম অনেক আগে, যেমন বাঘ, আমরা বাঘ বাঘ বলতে বাঘ সংস্কৃতে ব্যাঘ্র, ব্যাঘ্র এসে ঘ্রাণ ধাতু থেকে, ঘ্রাণ মানে হয় শুকে নেওয়া, ঘ্রাণ ঘ্রাণ করা। তো সংস্কৃতের কয়েকটা পণ্ডিত যাচ্ছিল জঙ্গলের মাঝখান থেকে, লোকে চেঁচাচ্ছে ব্যাঘ্রস্তি ব্যাঘ্রস্তি, তো ওরা সঙ্গে সঙ্গে সেই সংস্কৃতের নিয়ম লাগিয়ে বলে ও ব্যাঘ্র, এটা হলো ঘ্রাণ ধাতু, মানে এমন একটা জিনিস আছে যে শুকে চলে যায়। তো তারপরে বাঘটা যখন ঝাঁপ মেরে থাকে, যখন মেরে খেতে শুরু করেছে, তখন হঠাৎ একজন চেঁচিয়ে বলছে, সংস্কৃতে একটা এক্সপ্রেশন আছে যার অর্থ হলো যে কদাচিত, কখনো কখনো এই যে ঘ্রাণ এটা হরণ অর্থেও হয়, মেরে দেওয়ার অর্থে হয়, তো তাই বাঘটা মেরে ফেলছে। তার মানে সংস্কৃতে কখনো কোনো শব্দ এমনি এই যে রাস্তার একটা কুকুরের বাচ্চা পেলে বাচ্চাগুলো তাকে ধরে নিয়ে আসে, তবে সে নাম একটা টমি হমি কিছু একটা রেখে দেবে, এমন মানুষেরও নাম ওইভাবে রাখতে শুরু করে দিয়েছে। বাচ্চা যখন হয় কিছু একটা নাম, একটা নাম কিছু একটা দিয়ে দিল, কি বিচিত্র বিচিত্র সব নাম, হ্যাঁ কি রকি টকি সকি কিছু একটা দিয়ে দেয় না, সংস্কৃতি ভাবে চলে না। বস্তুর নাম ওটাই হবে যেটা তার ধর্ম, ধর্ম মানে তার স্বরূপ। সে বলে যে কই তোমার চরিত্র তো তোমার নামের সঙ্গে মিলছে না, এটা আমাদের না, এটা আমাদের জিনসে রয়েছে, আমাদের ডিএনএ তে এটা রয়েছে,
হিন্দুদের একটা ডিএনএতে রয়েছে যে নাম, যে আমরা যখন বলি নাম সার্থক করো, কারণ এটা আমাদের ট্র্যাডিশন, নামকরণ যখন হবে তখন ওই তার যে চরিত্র, তার যে ধর্ম, তার সঙ্গে এক হবে। মনুস্মৃতি আমরা এর আগে যখন করছিলাম সেখানে মনু পরিষ্কার বলছেন ছেলের নাম কেমন হবে, মেয়ের নাম কেমন হবে, ব্রাহ্মণ হলে কেমন হবে, শূদ্র হলে কেমন হবে। তার কারণ হচ্ছে ওরাকে সার্থক করাতে হবে, যেন নাম আর নামই এক হয়। নাম আর নামই অভেদ, ঠাকুর যেটা বলছেন নাম আর নামই অভেদ, এটা ঠাকুর আধ্যাত্মিক অর্থে বলছেন। এটা কিন্তু আমাদের বেসিক কালচার, সংস্কৃতের এটা কালচার। সেই জন্য উনিরা করেন কি, যখনই কোনো শব্দ আসে প্রথমে তাকে উপসর্গ প্রত্যয় বাদ করে ধাতুতে গিয়ে সেখান থেকে বার করে নিয়ে আসে এর অর্থ কি হয়। তো যে তন্ত্র এর যখন এটা করা হয়, যখন ধাতুতে নামা হয়, এর বেশ কয়েকটা অর্থ হয়। যেমন একটা হয় ছড়ানো, তন্তু যেটা হয়ে যায়, যে বেঙ্গলে দেখবেন শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট যে তন্তু যা তন্তুশ্রী ছড়ানো, আর তার জন্য হচ্ছে জিনিসটা শুরু হওয়া, অরিজিনেট করা, আর তার সঙ্গে নলেজ তন্তু, আর তার একটা অর্থ জ্ঞান হয়। এই তিনটেকেই মিলিয়ে তখন আপনি বলতে পারেন যে সেই বিদ্যা, সেই বিষয় যেটা দিয়ে জ্ঞান বাড়ে, যেখানে জ্ঞান বাড়ে। যেমন উপনিষদ, তার একটা অর্থ আছে, বেদ তার একটা অর্থ আছে, পুরাণ তার একটি অর্থ আছে। আমাদের কোনো শব্দ এমন হয় না যে নিরর্থক থাকে, তার অর্থ যেটা হয় সেটা পুরোপুরি তার ধর্মকে দেখায়, তার যে স্বরূপ সেটাকে দেখায়। তো তন্ত্র হলো যদি ওইভাবে দেখা যায়, সেটা বলছেন যে যেটা দিয়ে জ্ঞান স্প্রেড করে, ছড়ায়। আর আবার অনেকের হচ্ছে মত যে না, এটা দুটো শব্দের কম্বিনেশন, যেখানে তত্ত্ব আর মন্ত্র, তত্ত্ব আর মন্ত্র, এই দুটো শব্দকে মিলিয়ে তন্ত্র শব্দ আনা হয়েছে। তত্ত্ব মানে তত্ত্ব বিচার, তত্ত্ব বিচার মানে হয় কোনটা বস্তু কোনটা অবস্তু। যারা সাংখ্য দর্শন একটু জানেন তারা এটা জানবেন যে আমরা বর্তমানকালে যেটা বলি বিবেক, বিবেক বৈরাগ্য যে খুব কমন শব্দ, তো বেদান্তে যেটা বলে বিবেক বা ঠাকুর যেটাকে বলছেন সৎ অসৎ বিচার, এই সব জিনিস এসছে সাংখ্য দর্শন থেকে। সাংখ্য দর্শন বলে ২৪টি তত্ত্ব, প্রকৃতি থেকে শুরু করে নিচে পর্যন্ত ২৪টি তত্ত্ব, আর পুরুষ তার বাইরে। তো যারা সাংখ্য মতের যারা, তারা ওই সবসময় বিচার করেন যে এটা, এই যে জিনিসটা, এটা তত্ত্ব কি না। যদি এটা তত্ত্ব হয় এটাকে ছেড়ে দাও। তত্ত্ব মানে হচ্ছে সৃষ্টির, সৃষ্টির তত্ত্ব। আমাকে পুরুষে অবস্থিত থাকতে হবে। তন্ত্রের যে ফিলসফি, তন্ত্রের নিজস্ব কোনো ফিলসফি নেই, এরা যে ফিলসফিটা নেন পুরোপুরি সাংখ্য থেকে নেন। তো সেই জন্য সেখানে এই যে তত্ত্বগুলো আছে, যেখানে ওই তত্ত্ব বিচার আছে যে আমাকে মাকে ধরতে হবে, যিনি চিন্ময়ী তাকে ধরতে হবে, সেই জন্যে বলে যে তত্ত্ব, তত্ত্ব বিচার, তন্ত্রে তত্ত্ব বিচার একটা ভ্যালু এসে যায় ওই তত্ত্বটাকে ধরতে হবে বলে। আর সেকেন্ড হয় মন্ত্র। তো মন্ত্রের যে বৈশিষ্ট্য, মন্ত্রের যে একটা বিশেষ ক্ষমতা আর মন্ত্রের যে মাহাত্ম্য, এইটা কিন্তু একমাত্র তন্ত্রতেই আসে। তন্ত্র ছাড়া এই মন্ত্রের মাহাত্ম্য নেই। তার কারণ হল, যদি আপনি একটু পেছনের দিকে ইতিহাসের দিকে যান, বেদে ঋচা ছিল, ঋষা মানে বেদ মন্ত্রগুলো। ওনারা বলতেন এই বেদ মন্ত্র যদি পাঠ করা হয় তাহলে ফল দেবে। আমরা যখন পুরাণে আসি সেখানে ওই কথা কাহিনী ওই শ্লোক মাধ্যমে আসছে, কিন্তু
বেদে পরের পরে যে অ্যাডিশনস গুলো রয়েছে ব্রাহ্মণ আরণ্যক, সেখানে তারা বলছেন যে যদি ওম লাগিয়ে দেওয়া যায়, প্রণব যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে এটা মন্ত্র হয়ে যায় যার জপ করলে ফল দেবে। খুব নাম করা গায়ত্রী মন্ত্র ওম ভূর ভুয়া সুয়া তৎসবিতুর, ওটা কিন্তু তা না, ওর আসল যে মন্ত্র সেটা হচ্ছে শুধু তৎ সবিতুর বরেণ্যম ভর্গোদেবস্য ব্যারতি ভূর ভুয়া স্ব, সৃষ্টিকে লাগিয়ে দেওয়া হয়, তার আগে ওম যখন লাগিয়ে দেওয়া হলো এটা হয়ে গেল মন্ত্র। এখন এটা বলা খুব মুশকিল যে এই মন্ত্র জিনিসটা আগে এই তন্ত্রের এরা এনেছিলেন না বেদ থেকে এসেছিল, কারণ আমরা জানি না তন্ত্রের অরিজিন, আরো আলোচনা করব পরে পরে, ওইটা হয়তো বেদের সমকালীন বা বেদেরও আগে এটা হতে পারে। তো ওনারা এই মন্ত্র জিনিসটাকে খুব ভ্যালু দেন, আর যেভাবে মন্ত্র নিয়ে আসে, যে বেশিরভাগই যে মন্ত্র আমরা শুনি পুজো আদিতে, ও জানবেন বেশিরভাগই সব মন্ত্র তন্ত্র থেকে এসছে। পরে পরে আমরা দেখি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ আদিতে ওনারা মন্ত্র বলছেন ওম নমো ভগবতে বাসুদেবায়, কিন্তু যখন ওগুলো দেখবেন দেখবেন ওগুলো মন্ত্রের সংখ্যা খুব কম আছে, কিন্তু তন্ত্রে যখন ঢোকে ও হাজার হাজার লক্ষ লক্ষ মন্ত্র হয়ে যায়, ও দাঁড়িয়ে আছে মন্ত্র শক্তির উপরে। ওনারা আরো যে কিছু কিছু, যেমন যেমন এগো বইটা দেখবেন বিভিন্ন সিস্টেম থেকে ওনারা টেনেছিলেন কিনা, ফলে অনেকগুলো জিনিস এসে মিশেছে, কিছু শৈব ট্র্যাডিশন থেকে নিয়েছেন, পাশুপত ট্র্যাডিশন থেকে নিয়েছেন, বিভিন্ন ট্র্যাডিশন থেকে ওনারা নিয়েছেন। তো কিন্তু ওই মন্ত্র জিনিসটা থাকলো, এখন এই তন্ত্র নাম প্রথম থেকেই ছিল না পরে এসে পড়লো এটা জানা নেই, কিন্তু যদি শুধু তন্ত্রকে খুব স্ট্রিক্টলি দেখা যায় তো একদিকে হচ্ছে যেটা জ্ঞান স্প্রেড করায়, জ্ঞানকে ছড়ায়, আর দ্বিতীয় হলো তত্ত্ব আর মন্ত্র, যেখানে তত্ত্ব বিচার আছে, বা তত্ত্ব বিচার যদি প্রকৃতির অর্থে না নেন, ঈশ্বর তত্ত্ব যদি নেন, তাহলে ঈশ্বর তত্ত্বের কাছে পৌঁছানোর যার ইচ্ছা মন্ত্র শক্তি দিয়ে, এটা তার অর্থ হয়। এখন বলে যে এই যে তন্ত্র বিদ্যা ভারতবর্ষে, আমি হিন্দু ধর্মে কোনো জিনিসকে মানুষ স্বীকার করবে না যতক্ষণ এটা ভগবান থেকে না এসে থাকে। যেন বলে বেদ ভগবান থেকে এসেছে, পুরাণ ভগবান থেকে এসেছে, মনুস্মৃতি সেই ব্রহ্মা উপদেশ দিয়েছিলেন মনুকে, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য কি হয় বলেন যে তন্ত্র যে বিদ্যা এটা ভগবান শিব থেকে এসেছে, বিদ্যাটা আসলে ভগবান শিব থেকে। তার মানে ইন জেনারেল আমরা যে ভগবান বিষ্ণু যার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে বৈদিক ট্র্যাডিশনে, সেটা কিন্তু তান্ত্রিক ট্র্যাডিশনে ভগবান বিষ্ণুর মাহাত্ম সেরকম থেকে যায় না, আপনি ওটাকে ইনকর্পোরেট করে নিতে পারেন কিন্তু থাকবে না। তো মূল হচ্ছে যে এই যে সৃষ্টিতে সাকসেসফুল হওয়ার জন্য যে বিদ্যা দরকার, এটা সাক্ষাৎ শিব দিয়েছেন। এখন একটা যেমন এটা হলো ব্যাকগ্রাউন্ড যে তন্ত্র বলতে কী কোথেকে এসছে, কিন্তু যখন যেমন যেমন আমরা এগোবো দেখবো তন্ত্র অনেকগুলো জিনিসকে নিয়ে চলে। আপনার যদি ইন্টারেস্ট থাকে লিখে নিতে পারেন যে সবচেয়ে প্রথম হলো যেমন বেদ, বেদে রিচুয়ালস খুব ইম্পর্টেন্ট, যজ্ঞাদি খুব ইম্পর্টেন্ট। তো যজ্ঞাদি না বলে আমরা যদি একটা শব্দ বলি রিচুয়ালস, যেখানে আচার বিধি প্রচুর রয়েছে, তন্ত্র পুরোপুরি রিচুয়ালস এর উপরে দাঁড়িয়ে আছে, রিচুয়ালস ছাড়া তন্ত্র হয় না। আর উপনিষদে যেমন একটা জ্ঞানের প্রতি স্প্রিয়া, তার সঙ্গে বৈরাগ্য রয়েছে, আর একটা বিচার রয়েছে, বিবেক আর বৈরাগ্য দুটো রয়েছে, তন্ত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে বিবেক বৈরাগ্য। রিচুয়ালও আছে, উপনিষদের বিবেক বৈরাগ্য রয়েছে। আর রাজযোগ, যেমন রাজযোগ বলে মনের বৃত্তিকে নিয়ন্ত্রণ করা,
তন্ত্র কিন্তু ওনারা মনের বৃত্তিকে নিয়ন্ত্রণ করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তারও বেশি যোগে, বিশেষ করে হঠ যোগ যেটা যোগের একটা ব্রাঞ্চ, সেখানে শুদ্ধির উপরে বিরাট জোর দেওয়া হয়। তন্ত্রে শুদ্ধি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, পিউরিটি একটা বিরাট রোল তার সঙ্গে করে। আর পুরাণে দেখা যায় একটা ইষ্টের ভাব আছে শিবের, বিষ্ণু, দুর্গা এইগুলো, তো তার প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা। ভাগবত যখন পড়া হয় কৃষ্ণের প্রতি সাংঘাতিক ভালোবাসা, কি ভগবান বিষ্ণুর প্রতি সাংঘাতিক ভালোবাসা, যেকোনো আপনি পুরাণে যখন যাবেন তো ভালোবাসা, এখানেও সেই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো একসঙ্গে রিচুয়ালসও রয়েছে, আপনার বিবেক বৈরাগ্যও রয়েছে, আর যোগের যে শুদ্ধি সেটাও রয়েছে, আর ইষ্টের প্রতি যে প্রীতি সেটা একবারে টকবক টকবক করছে। এটা এমনি হয়তো সচরাচর বোঝা যায় না, এই যে কাপালি কাদিকে আমরা এদিক সেদিক দেখে বেড়াই, তাদের দেখে মনে হয় না যে জিনিসগুলো আছে, কিন্তু যখন ঠাকুরের দেখবেন ঠাকুর কিভাবে মা কালীকে ভালোবাসছেন, মা বলতে তার যে ভাব, সেই যে ইষ্ট প্রীতি, এটা কিন্তু তখন বোঝা যায় যে হ্যাঁ তন্ত্র এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার সঙ্গে এগুলোর সঙ্গে দেখা যায় যে একটা চেষ্টা তোমাকে করতে হবে। পৌরাণিক ট্র্যাডিশন বা ভক্তির ট্র্যাডিশনে যেটা একটা হয়, তিনি দেখবেন কি গুরু কৃপা করবেন, তন্ত্র এগুলো মানে না। তন্ত্র হলো ঠিক যোগের মতো, যা কিছু করার তোমাকে করতে হবে, সেলফ ইফোর্স, যেটা যেটা উপনিষদ, ও এগুলো ওই গুরু এটা ওই অর্থে মানে না। গুরু দেখবেন এই ভাব ওদের নেই, এটা হচ্ছে ভাই তোমাকে করতে হবে, যে সেলফ ইফোর্স, যেটা নিজের ইচ্ছা শক্তি, একটা অদম্য ইচ্ছা শক্তি লাগিয়ে চেষ্টা করে তোমাকে পেতে হবে। অথচ তার সঙ্গে শরণাগতির ভাব, শরণাগতির ভাব, এটা পৌরাণিক ট্র্যাডিশন, যেখানে গুরুর প্রতি ইষ্টের প্রতি শরণাগতি, একদিকে তার পুরো দমে চেষ্টা লেগে থাকো, তার সঙ্গে আবার শরণাগতি, আর তার সঙ্গে শরণাগতির সঙ্গে ওই দৈবিক কৃপার আশা। তারা জানেন যে দৈবিক কৃপা না হলে এটা হবে না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঠাকুর এগুলো সব কিছু করছেন যখন মা কালী সাধনা করছেন, কিন্তু মা দেখা দিচ্ছেন না। ঠাকুর কাতর ক্রন্দন করছেন, যে মা দেখা দিলি না। শেষমেশ দেখা গেল যে একটা সময় হলো যখন মা শেষমেশ কৃপা করলেন, তাকে দেখা দিলেন। এখন এগুলো হলো একটা কিভাবে চলে। এখন তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা ঘুরে ঘুরে আসবে, যেটা অন্যান্য সিস্টেমে নেই, এরা কুণ্ডলিনী শক্তিকে খুব জোর দেয়। কুণ্ডলিনী শক্তি হলো মানুষের ভেতরে যে শক্তি রয়েছে, ওটা এটাকে বলে সংস্কৃতে কুণ্ডলী। একটা আমরা যখন আলোচনা করবো যাবে ওইটাতে, এটাকে বলে যে সাপ যেমন নিজের ল্যাজটাকে মুখে নিয়ে রেখেছে, যদি আপনি কল্পনা করেন একটা সাপ চুপচাপ বসে আছে, নিজের ল্যাজ ঘুরিয়ে বসে আছে, তাহলে সাপের যতক্ষণ তীর্যক গতি না হয় সাপ ইফেক্টিভ হবে না। তো এনাদের বিশ্বাস যে প্রত্যেক মানুষের ভেতরে সেই অনন্ত শক্তি রয়েছে, আর সেই অনন্ত শক্তি যেন শুয়ে রয়েছে, সেটাকে জাগানো যায়। ওটা যেমন যেমন জাগে মানুষের শক্তি তেমন তেমন বাড়ে। ওনারা ওইটাগুলোকে চক্র বলেন,
তিনটে নিচের দিকে, চতুর্থ হলো হৃদয়, এরকম করে উপরের দিকে যায়। এটাকে অনেক সময় আমাদের কিছু কিছু মহারাজরা আছেন, ওনারা এটাকে ট্রান্সলেট করেছেন সেন্টার্স অফ কনসিয়াসনেস, চেতনার স্তর। কিন্তু চেতনার স্তর ঠিকই সাধারণ লোকে বোঝানোর জন্য ভালো, কিন্তু ঠাকুর বারবার বারবার বর্ণনা করছেন যে কিভাবে কুণ্ডলিনী এখন কণ্ঠদেশে আছে, ভ্রুমধ্যে আছে ইত্যাদি। এমনকি ঠাকুর বারবার বলছেন যে একজন লোক আধ্যাত্মিক জগতে এগোচ্ছে কিনা, বলছেন তার আরেকটি লক্ষণ আছে, কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনী জাগরণ আমরা যতটা হবে আমরা আলোচনা করবো, হয়তো এই জিনিসগুলো আরো আবার করে করে আসবে। কুণ্ডলিনীর যে কনসেপ্ট, তাতে প্রথম যেটা বলছেন যে মানুষের ভেতরে, মানুষ কি, প্রত্যেক জিনিসের ভেতরে সেই অনন্ত শক্তি, অনন্ত শক্তি, একমাত্র মাই হলেন সেই অনন্ত শক্তি। কিন্তু মা, যেটা আগে আলোচনা করা হলো, একটু লজিক্যালি শুনলে এটা পরিষ্কার বুঝতে পারবেন, এর মধ্যে কোনো কমপ্লিকেশন নেই, কিন্তু যদি না ধরেন মিস করে যাবেন পয়েন্টটা। শক্তি আর শক্তিমান অভেদ। তো মা আর পরমাত্মা এক। তবে মা, সাংখ্যে যেটাকে প্রকৃতি বলছে, জড় বলছে, তা নয়, মা হলেন চিন্ময়ী, চৈতন্যময়ী। চৈতন্যের কোনো ডিভিশন হয় না। ডিভিশন যেটা হয়, যেটা বেদান্তে বারবার 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 আসে, জড় বস্তু তারই পার্টস হয়, তার একটা ছোট কণা হবে, একটা বড় কণা হবে, দুটো দুটো তিনটে চারটে করে হবে। চৈতন্য চৈতন্য, তার প্রভু বিভু বলে কিছু হয় না। যিনি প্রভু তিনি বিভু, যিনি এখানে আছেন তিনি সমস্ত জায়গায় আছেন, এই দুটোতে কোনো তফাৎ হয় না। এটা আমাদের পক্ষে বোঝা সহজ না, একটু কঠিন ঠিকই, কিন্তু এটাই সত্য। এখন এই যে চিত শক্তি প্রত্যেক বস্তুর মধ্যে রয়েছে, এটা খুব সাধারণ কথা বলি, যে যদি বলা হতো কিছুদিন আগে প্রত্যেক বস্তুর মধ্যে একটা অনন্ত, আচ্ছা অনন্ত না হোক, এক বিরাট শক্তি আছে ধরুন, বলতো হ্যাঁ ভালো, ঠিকই ভালো, কিন্তু তারপরে কি আর কিছু বলবে না সম্মানে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, তোমার বিষ্ণু কি এই থামেও আছে, যে খাম্বা যেটা, বলছে হ্যাঁ এখানেও আছে। বলবেন তাহলে এই যে এই যে এই যে এই যে পাটকেল, একটা ইটের যে টুকরো, এই যে ছোট্ট টুকরো, হ্যাঁ এর মধ্যে অনন্ত শক্তি আছে, হ্যাঁ আছে, তো লোকে তো প্যাক মারবে, আপনাকে হাসবে। আইনস্টাইন এসে যখন বললেন E=mc² যে যদি ওইটাকে অ্যাটম বোমা বানিয়ে ফাটানো যায়, সে একটা এমন বোমা হয়ে ফাটবে যে একটা শহরকে উড়িয়ে দেবে, তখন গিয়ে মাথা ঘুরলে, তাই তো একটা ছোট্ট ইটের টুকরো, হ্যাঁ একটা অ্যাটমের মধ্যে এত শক্তি আছে, যে E=mc² ইকুয়েশন লাগান তখন বোঝা যাবে ভেতরে কি শক্তি আছে। এইটা তো হলো জড়ের শক্তি, চৈতন্যের শক্তি। আবার ভাবুন কি হয়, খুব সিম্পল জিনিস, মানে এটা কোনো রকেট সায়েন্স না, অত্যন্ত সহজ জিনিস। আইনস্টাইন না সাপত কেউ জানতো না যে একটা সাধারণ টুকরো তার মধ্যে এত শক্তি রয়েছে, সত্যিকারে রয়েছে, বোমা ফাটিয়ে দেখিয়ে দিল। হ্যাঁ টুকরোটাকে খুব সহজে অ্যাটম বোম বানানো যাবে না, কিন্তু থিওরিটিক্যালি পসিবল, সাংঘাতিক শক্তি রয়েছে। ঠিক তেমনি প্রত্যেক মানুষের ভেতরে সেই চৈতন্যে যে কণা রয়েছে, চৈতন্যের কণা হয় না, চৈতন্য চৈতন্য, কণাও যা পূর্ণ তাই। কিন্তু যে যখন আমরা শুরু করলাম আলোচনা, সেই সময় বলা হলো যে দুই মানুষের তফাৎ হলো শক্তি, শক্তির মানে কি, ম্যানিফেস্টেশন, কার কত শক্তি পেড়ে বেরিয়ে এসেছে সেটার উপরে নির্ভর করে সেই তফাৎটা। এইটা কিভাবে বেরোবে, এই তফাৎ, এই যে এই বাড়বে কিভাবে,
এটা বলে সাধনা করে কুণ্ডলিনী জাগরণ। আর কুণ্ডলিনী জাগরণ যখন হয়, কুণ্ডলিনী যখন জাগ্রত হয়, সেরা লক্ষণ আছে বর্ণনা ঠাকুর দিচ্ছেন। যেমন বলছেন, হৃদয় দেশে এলে নাদধ্বনি শোনেন, আলো দেখতে পারেন, বলেন একই একই। কিন্তু আমরা জানি খ্রিস্টান মিস্টিক্সদের আর যারা সুফি মিস্টিক্স ছিলেন এনাদের যে বর্ণনা আছে, এনারাও কিন্তু একই জিনিস বলছেন। ওনারা কুণ্ডলিনী বলছেন না, কারণ অন্যান্য ধর্মে এত ডিটেল ওনারা তো করেননি, এত ঋষিরা ছিলেন না। আমাদের কিন্তু সমস্ত জাতি সমস্ত দেশ শুধু ধর্মকে নিয়ে ছিল, সবাই নিজের এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। যেখানে এত লোকে এক্সপেরিমেন্ট, যেমন আমেরিকা দিন রাত ওরা সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, ফলে অনেক কিছু বেরোচ্ছে। আমাদের এখানে সবাই ধর্মকে নিয়ে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে। সিস্টেমেটিক ওয়েতে যখন রাখা গেল, তখন দেখা যাচ্ছে ওনারা এটাকে নাম দিলেন যে তুমি যখন জপ ধ্যান করো, তপস্যা করো, মনকে যখন কেন্দ্রিত করো, তখন তোমার ধীরে ধীরে দেখবে জগতের যে পারসেপশন, জগৎটাকে যেমন দেখছো সেটা পাল্টাতে শুরু হয়ে যাবে, জগৎটা অন্যরকম মনে হবে, তোমার শক্তিটাও বেড়ে যাবে। শক্তি বেড়ে কোথায় যাবে? তুমি শেষে দেখবে তুমি অনন্ত শক্তিমান। বেদান্ত তো এই কথাই বলে, তুমি সেই পুরো ব্রহ্ম। স্বামীজি এটা আমাদের ভাষায় ট্রান্সলেট করে বললেন, তোমার ভেতরে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান। স্বামীজি যেটা এই যে বলছেন, আমরা যেটা বাচ্চা বয়স থেকে মুখস্থ করে ইনকলাব জিন্দাবাদের মতো বলে যাচ্ছি, এটা স্বামীজির কোনো স্পেশাল কথা না, উপনিষদ এটাই বলছেন আর তন্ত্র সেটাই বলছে। তন্ত্র তার সঙ্গে বলছে কুণ্ডলিনী যদি জাগরণ করা যায়, তাহলে ধাপে 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 সেই শক্তি বাড়ে। এই শক্তি বাড়ার জন্য যতগুলো আমাদের ধর্ম আছে, সরি ধর্মের যে পথ যেগুলো রয়েছে, জপ ধ্যান বলুন, যোগ বলুন, যে যেটাই বলুন, তারা সবাই কিন্তু বেসিক্যালি এটাই করে। বিশেষ করে যোগ খুব সিস্টেমেটিক ওয়েতে, আমরা নেক্সট ইয়ার রাজযোগ করব, তখন দেখবেন কেমন সিস্টেমেটিক ওয়েতে দেখাচ্ছে কি করলে কি হবে, কেমন হবে হবে। তন্ত্র এক্স্যাক্টলি সেটাই করে। শুধু যোগ আর তন্ত্রের যে মেজর ডিফারেন্স হয়ে যায়, যোগ একটা আলাদা পথ নিয়ে, একটা আলাদা সিস্টেম নিয়ে চলেন। ওনারা এই কুণ্ডলিনী আদি মানে পতঞ্জলি যোগের নেই, কিন্তু তন্ত্রে এটা আছে। কিন্তু যখন এটাকে মেলাতে যাবে, তখন দেখবেন যে একই কথা বলছে দুজনই। তাদেরও যে অনুভূতি ওই রকমই, এদেরও যে অনুভূতি ওই রকমই। আর তার সঙ্গে তন্ত্রের বৈশিষ্ট্য হলো যে, যেমন বেদে ধর্ম অর্থ কাম মোক্ষ বলছেন, তন্ত্র ওইভাবে বলে না। তন্ত্র বলে ভোগ আর অপবর্গ, অপবর্গ মানে মুক্তি, জগতের ভোগ। তুমি যদি ভোগ করতে চাও তাও তুমি পারবে এই শক্তি দিয়ে, আর মুক্তি যদি চাও তাও পারবে তুমি এই শক্তি দিয়ে। তাহলে আলটিমেটলি যদি যখন সাধনা রূপে দেখা যায়, তখন দেখছি আমরা এই তন্ত্র রিচুয়ালসকে কাজে লাগায়, এনার্জি সিস্টেমটাকে কাজে লাগায়। এনার্জি সিস্টেম কিন্তু দুটোই, যেটা শরীরের ভেতরে আছে সেটাও, আর যেটা সামগ্রিক সাময়িক যেটা সমষ্টি এনার্জি সিস্টেম সেটাকেও কাজে লাগান। আর তার সঙ্গে যেটা কাজে লাগায় খুব ইম্পর্টেন্ট, যেটা অন্যান্য কোনো সিস্টেম নেয় না, সেটা হলো যেটা অত্যন্ত স্থূল জিনিস, সেই জিনিসটাকে ওনারা টেনে আধ্যাত্মিক স্তরে নিয়ে চলে যান। এটা কিন্তু আমাদের বেদ বলুন, উপনিষদ বলুন, পুরাণ বলুন, এনারা কেউ নেন না। একমাত্র এনারাই যে স্থূল জিনিস, মানে মানুষ যেটাকে নিয়ে ভোগে পড়ে আছে, মাংস খেতে চায়, মদ খেতে চায় ইত্যাদি, এইগুলোকে এনারা টেনে ধীরে ধীরে এটাকে আধ্যাত্মিক পথে নিয়ে চলে যান। কিভাবে আধ্যাত্মিক পথে যায়, আধ্যাত্মিক পথ, আধ্যাত্মিক পথ আমরা বারবার বারবার বলছি, তার কারণ হলো ধরুন আমি সন্ন্যাসী, এর বেশি আমাদের বলা ঠিক না। কিন্তু তন্ত্র যখনই আসেন, তন্ত্র কিন্তু সবসময় ভোগ আর অপবর্গ বলবে। ওনাদের কাছে ভোগটা ততটাই ইম্পর্টেন্ট যতটা অপবর্গ। তো এনাদের কাছে সিদ্ধি, সিদ্ধি মানে হলো ভোগটাও সিদ্ধি অপবর্গটাও সিদ্ধি। বেদে যেমন ভোগটাও সিদ্ধি অপবর্গটাও সিদ্ধি, আর ওদের স্বর্গলোকে যাওয়া যেটাকে ওনারা উচ্চতম স্বর্গে যাওয়া এটাকেই মুক্তি বলতেন, কিন্তু ওটাও ভোগ। ঠিক সেইভাবে তন্ত্র কিন্তু ভোগ আর অপবর্গ, তার সঙ্গে এই জগতে যে ভোগ
স্ত্রীটাকে খুব ইম্পর্টেন্স দিতেন। তো যে আলটিমেটলি দেখা যায় যে যখন এই চারিয়া নানা রকমের যে রিচুয়ালস এনার্জি সিস্টেম এই জিনিসগুলোকে যখন কাজে লাগিয়ে একটা সামনে আমাদের আনছেন, এটা না একটা পুরো সিস্টেমেটিক জিনিস হয়ে যায়, যেটা যে কোনো মানুষ যখন প্র্যাকটিস করবে সে হাতে হাতে ফল পাবে। যোগ আমাদের যে যোগ দর্শন সেটাও তাই, যোগ হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল ফিলসফি, তন্ত্র হচ্ছে ঠিক সেরকম খুব প্র্যাকটিক্যাল ফিলসফি। এখন এই ভোগ আর অপরকে আরো মজার জিনিস হলো যে বেদের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে বেদে বলছেন ধর্ম অর্থ কাম, এরকম কর্ম করলে তোমার ধর্ম হবে অর্থ হবে কাম হবে, কিন্তু যদি তুমি মোক্ষ চাও তাহলে উপনিষদের পথ নিতে হবে, মানে প্রবৃত্তি লক্ষণ ধর্ম ছেড়ে নিবৃত্তি লক্ষণ তোমাকে ধারণ করতে হবে। তন্ত্র কিন্তু এটা পুরোপুরি পাল্টে দেয়, তন্ত্র বলে যে না ও কিছুই করতে হবে না, ওই একটা জিনিস দিয়েই তোমার ভোগ হবে অপবর্গ হবে, শুধু তোমাকে সংকল্পটুকু পাল্টে দিতে হবে। যখন জপ ধ্যানে বসছ, যেমন দেখবেন অনেকেই যখন আপনাদের বিশেষ করে মঠ মিশন আদি থেকে যখন দীক্ষা আদি দেয় প্রায় বলবে যে ফলে সরি জপের যে ফল ওটা গুরুর পায়ে অর্পণ করে দিতে হয়, যে আমি যে জপ করলাম এর যে ফল এটা যেন আমার ইষ্টের পায়ে আমার গুরুর পায়ে এটা দিয়ে দিলাম, আমি যেন সিদ্ধি পাই। কিন্তু সেই আমাদের অফকোর্স আমাদের ট্র্যাডিশন এগুলো নেই, কিন্তু তন্ত্রতে ওই একই জিনিস করবে, ওই একই মন্ত্র জপ করে বলবে ওইটাকে মারুন তোর জন্য ঠ্যাংটা ভাঙে, ঠ্যাংটা ভাঙবে পরে ঘুরে আপনার উপরেও আসবে। কিন্তু এটা যদি আবার বলে যে এই যে মন্ত্র জপ করলাম এটা মায়ের পায়ে দিলাম আমি যেন সিদ্ধি পাই, ওইটাই তখন অপবর্গের কারণ হয়ে যায়। তো এইটার জন্য তন্ত্রের একটা একটা স্পেশাল অ্যাপিল আছে যে আপনাকে পুরো জীবন ধারাটা পাল্টে নিতে হবে না, যে মন্ত্র জপ এখানে হচ্ছে সেই মন্ত্র জপ ওখানে হবে। কিন্তু ওই যে বাকি জিনিসগুলো যেগুলো বলা হলো এর আগে আগে যে কিভাবে শুদ্ধি খুব ইম্পর্টেন্ট আর কিভাবে শরণাগতি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোর সঙ্গে কম্প্রোমাইজ নেই, কিন্তু জীবন ধারাটা পাল্টায় না। বেদ আর উপনিষদে যেমন জীবন ধারাটা পাল্টে যায় তন্ত্রে সেই জীবন ধারা পাল্টায় না। তো এইসবের জন্য মানুষ পছন্দ করে তন্ত্রকে, কিন্তু তন্ত্রের সাংঘাতিক লিমিটেশনস আছে যেটা আমরা যেমন যেমন এগোবো সেটাকে দেখব, যে লিমিটেশনস যার জন্যে হিন্দু ধর্মের ঠিক ওটা মূল ধারায় জিনিসটা কেন এলো না এটা আমরা আলোচনা করব এর পরে পরে। বক্তব্য বললো তন্ত্র জিনিসটা কি, না তন্ত্র হলো যেখানে তত্ত্ব আর মন্ত্র, যেখানে জ্ঞান বাড়ছে জ্ঞান ম্যানিফেস্ট হচ্ছে, যেমন যেমন সাধনা করছে তেমন তেমন তার শক্তি বাড়ছে জ্ঞান বাড়ছে। কিভাবে বাড়ে তো বলছেন যে নানান রকমের যে রিচুয়ালসগুলোকে প্র্যাকটিস করে তার সঙ্গে এনার্জি সিস্টেম যেটা ভেতরে আছে বাইরে আছে ওটাকে কাজে লাগিয়ে, এনার্জি সিস্টেম কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা নৌকো যখন সমুদ্রে যায় বাতাস যেভাবে যাচ্ছে তার যে যারা এক্সপার্ট মাঝি তার নিজের পাল সেভাবেই রাখেন, এমনকি যদি বিপরীত বাতাস হয় সেটা তো একটা অ্যাঙ্গেল রেখে ট্যারা দেখা চলে তারা এগোতে থাকে, বাতাস যদি না থাকে তখন আর চলতে পারবে না, মানে আগেকার দিনে যে নৌকোগুলো ছিল। এনাদের হচ্ছে মাতৃশক্তি যেটা এটা এনার্জি সিস্টেম, এনার্জি কখনো স্ট্যাটিক হয় না, এনার্জি দৌড়চ্ছে সবসময়, ওইটাকে কাজে লাগিয়ে চলে যাও। এই যারা মার্শাল আর্টে আছেন জুডো আদিতে যারা এক্সপার্ট জুডোতে আছেন তো তার অপোজিশন সে যত মোটা সোটা হয় তাকে মাটিতে ফেলতে তত সুবিধে, তার কারণ করে কি জুডো আদিতে অপোজিশনে যে আছে তার যে শক্তি সেটাকে এরা কাজে লাগায়, তো যে যত মোটা সোটা তাকে তত সহজে ফেলবে,
যে যত রোগা প্যাটকা তাকে ফেলতে তত বেশি সময় লাগে, কারণ তার শক্তি নেই কি না। যারা মার্শাল আর্ট নিয়ে জানেন জানবেন, ও যারা তুখোর ধুরন্ধর ও জুডো আদি করে, এগুলো ঠিক দেয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শক্তি, এটা যে আমাদের আশেপাশে ফ্লো করছে, আমার ভেতর দিয়ে ফ্লো করছে, এটাকে কাজে লাগিয়ে নেওয়া। চাইনিজরাও এটাকে এই জিনিসটাকে মানতেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওরা কি চে এরকম একটা বলে যে এই শক্তিটা যেটা আছে এটাকে যদি কেউ কাজে লাগাতে শিখে নেয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিটা তার হাতে এসে যাবে, তাকে আর কেউ হারাতে পারবে না। তন্ত্রের এই ভাব, আর তন্ত্র এটাকে নিয়ে চলে। কিন্তু যেমন হয় একটু এরকম ভোগ আদি করার পরে, ক্ষমতা পাওয়ার পরে মানুষ দেখে এগুলো বেকার, তখন ধীরে 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 সে মুক্তির পথের দিকে চলে যায়, তখন আর এই সাধারণ জিনিসগুলো নিয়ে থাকে না। তন্ত্রের যে কিভাবে কি বৈশিষ্ট্য আলোচনা করে যে কিভাবে তন্ত্রের জন্ম, যেটা অনেকবার বলা হচ্ছে যে আমরা ঠিক জানি না যে কিভাবে হলো, তবে মাতৃ পূজা যে শক্তি পূজা, বেদে কিছু কিছু মন্ত্র সূক্ত এগুলো আছে, কিন্তু যারা স্কলার্স তাদের বক্তব্য যে এটা ইন্ডিপেন্ডেন্ট, বেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হয়তো বেদের আগেই এটাও এসেছিল। কিভাবে এলো, কি হলো পুরো জিনিসটা জানা নেই, তার মেন কারণ হলো বেদে একটা পরম্পরা আছে। বেদের ওটা খুব পরিষ্কার ছিল, গুরু শিষ্যকে কি সন্তানকে শিখিয়ে দিত। তন্ত্রে কোনো পরম্পরা নেই, গুরু শিষ্যের পরম্পরা যদিও আছে, আর আমরা কালকে মেনশন করেছিলাম যে কিভাবে বড় বড় সাধকরা যেমন গোরখনাথ, মৎস্যেন্দ্রনাথ এনারা ছিলেন, আর ওনাদেরও পরম্পরা আছে গোরখপুর আদিতে ওনাদের যে মঠ আদি আছে, আর ইনফ্যাক্ট সারা দেশেই ছড়িয়ে আছে, খুব উচ্চ মানের সাধকরা হয়েছেন এই পরম্পরায়। যেমন যে নাথ সম্প্রদায়, এরাও কিন্তু অ্যাকচুয়ালি এই তন্ত্র মতেরই। এখন যারা স্কলার্স তারা বলেন যে 5th century BC নাগাদ, মানে ঈশার 500 বছর আগে, ধীরে 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 যেন সিস্টেমটা এক জায়গায় হতে শুরু হলো। এখন যখন শুরু হতে শুরু হলো সেই সময় একটা শৈব মত ভারতবর্ষে ছিল, যেটা পুরোপুরি বেদের নয়। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য যে যেটারই পূজো করছে হিন্দুরা সেটাকে আপন করে নিতে পারে, কারণ হিন্দুদের মত সচ্চিদানন্দই আছেন, তিনি অনন্ত। যে যেখানে যারই পূজো করছে, জানতায় অজানতায় সেই সচ্চিদানন্দেরই পূজো করছে। গীতায় এই ভাব বারবার বারবার আসে। এখন আমরা যতবারই এই পণ্ডিত শব্দ আনি, এটা বেশিরভাগই হলেন বিদেশি যারা, আর বাকিটা হলেন যারা মার্কসিস্ট ব্যাকগ্রাউন্ডের, পুরোপুরি এনাদের সব কথাকে বিশ্বাস করা খুব মুশকিল। কিন্তু যদি এনাদের কথা নেন আর শাস্ত্রে যদি একটু পেছনে চলে যান, আমরা পরিষ্কার দেখতে পাই কিভাবে পুরাণে দক্ষ যজ্ঞের বর্ণনা আছে, যেখানে শিবকে বলছেন যে তার যজ্ঞে যে ভাগ সেটা পাওয়ার অধিকার নেই। সেখান থেকে মনে হচ্ছে যেন শিব যেন ঠিক বৈদিক দেবতা নন। অন্যদিকে রুদ্র, একাদশ রুদ্র আছেন বেদে, তারা দেবতা কিন্তু ইন্দ্র থেকে নিচু। এখন একদিকে বলছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যে কিছু কিছু ছবি পাওয়া গেছে, তাতে মনে হয় যেন শিবের যে যোগী মুদ্রা ওই ধরনের একটা আছে, তো সেটাকে বলছেন পশুপতি। এখন স্কলার্সদের কি হয়, ওনারা দেখুন আমাদের সেরকম পড়াশুনো নেই, আমরা বিদ্যা চর্চাও করি না, আর হিন্দুদের দুর্ভাগ্য
আমরা মনে করি যে আমাদের পূর্বজরা বিরাট ছিলেন, কিন্তু আমরা নিজেরা ওটাকে খেটে সেই সম্পত্তিকে যে ধরে রাখবো সেই চেষ্টা আমরা করি না। এই ইউটিউবে আমরা দিচ্ছি, আজকে দেখলাম একজন লিখেছে যে আপনার সৌজন্যে আমাদের ধর্মটাকে একটু জানতে পাচ্ছি। এটা তো দুঃখেরই কথা না, কেন এরকম কেন? অন্যদের দেখুন, অন্যান্য ধর্ম তারা বাচ্চা বয়স থেকেই সবটাই জানে, আমাদের ওই কয়েকটা ওই নম নম করে একটা ফুল তুলসী পাতা দিয়ে চালিয়ে দেওয়া এটাই ধর্মের শেষ কথা হয়ে যায়। এমন একটা ম্যাজেস্টিক রিলিজিয়ান, তার ব্যাপারে আমরা কিছুই জানি না, দুঃখের কথা। ফলে হয় বিদেশিরা কি আমাদের নিন্দুকরা যা বলে দেয়, চারটে এমন প্রমাণ এনে দেয়, সে প্রমাণগুলোর আমরা নামও শুনিনি, কি তার সঙ্গে আপনি লড়াই করবেন, পারবেন কোথায়? কিছু জানাই নেই, কিসের লড়াই করবেন? ঢাল নেই, তলোয়ার নেই, নাম নিধিরাম সর্দার, কিছুই নেই। আমাদের সবারই সেই অবস্থা। আমিও যখন পড়াশুনো করি ওদেরই কথা পড়ে পড়ি, ওদেরই বিশ্লেষণ, কে শাস্ত্র পড়ছেন যেটা সেটা সরাসরি পড়ছি, কিন্তু তার ইতিহাস জানার জন্য ওদেরই কথা শুনতে হয় আমাকেও। কারণ আমাদের যারা স্কলার্স তারা খাটেননি, খাটতে দেওয়া হয় না, এখন কি করব। এই তারা বলছে আর্যরা এসেছিল বিদেশ থেকে ঘোড়ার পিঠে বসে, আর এখানে অনার্য সংস্কৃতি ছিল, তাকে শেষ করে দিল। তার শেষের একটা ফল হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ও ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে ছিল পশুপতি, সেইটাই হলো শিব, এইগুলো থিওরি। তারপরে এইটাই চলল, আমরাও বাচ্চা বয়সে এইটাই পড়লাম ইতিহাসে। তারপরে প্রশ্ন উঠতে শুরু হলো যে আর্যরা ঘোড়ার পিঠে এসে যখন একটা সিভিলাইজেশনকে শেষ করে দিল, তো তার হাড়গোড়গুলো কোথায় গেল? যখন হাজার হাজার লোককে মেরেছে, তার হাড়গোড়গুলো কোথায়? হাড়গোড় খুঁজেই পাওয়া যাচ্ছে না, পুরো ইন্ডাস সিভিলাইজেশনে খুঁজে একটি হাড় পেয়েছে। এখন থিওরি হচ্ছে যে আর যাই হোক, এই যে 300 BC মানে 5000 বছর আগে যে আর্যরা বাইরে থেকে এসেছিল, এই থিওরিটা পুরোপুরি ডিবাঙ্কড, এই থিওরিকে আর কেউ মানে না। যদি আর্যরা এসেও থাকে অ্যাটলিস্ট 10000 বছর আগে যদি এসে থাকে, আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা কোনো মতে এটাকে আর্যরা মানে আমাদের যারা বই বেদ যারা লিখেছেন তারা ধ্বংস করেননি, আর বরঞ্চ এখন উল্টো বলছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা বৈদিক সিভিলাইজেশনই ছিল। আমার তো মানতে লজ্জা নেই যে আমি একটা মূর্খ, জানি না, দেখিও নি কোথায় ইন্ডাস যাওয়ার সম্ভাবনাও নেই। আমাদের পূর্বজরাও এগুলো মানে যারা কাছের পূর্ব জানেন না, আমাদের ইতিহাসিকগণ যারা ইতিহাসের পণ্ডিত, ওই বিদেশিরা যেটা ওই মুখ থেকে থুতু ফেলেছে সেগুলো ছেটে ছেটে আমরা পড়ছি, আর সেটাই আমরা পড়াচ্ছি। আর যে পড়ায় সেও বোঝে না, যে পড়ে সেও বোঝে না, যে পড়ে সেই সেই বইগুলো থেকে মুখস্থ করে একটা নোট তৈরি করে জেনারেশন আফটার জেনারেশন ওই একই নোট চলছে, ওইটারই পরীক্ষা দিচ্ছে, ওইটাই চলছে। মাঝখান থেকে হঠাৎ কোন একজন সাহেব বা বিশেষ করে মার্কসিস্ট, সে হঠাৎ একটা তার মাথায় কি এলো এই সেই করে দুমদাম করে একটা প্রমাণিত করে দিল, তো হয়ে গেল প্রমাণিত, বলছে তন্ত্র অনার্যদের ছিল, তাই হবে। কারণ আমাদের অন্য আমরা কিছু করতে পারবো না। ভারতবর্ষে যত ইতিহাসের বড় বড় পোস্ট আছে, রিসার্চ সেন্টার, সবটাতে মার্কসিস্টরা বসে আছে। এ যেটা বলে সঙ্গে সঙ্গে পাঁচজন বলে হ্যাঁ একদম একবারে ঠিক, আমরা জানিও না যে এরকম কোন একটা জিনিস আছে। এখন ওনারা বলছেন যে 5th century নাগাদ এগুলো এক জায়গায় হলো, তাই হবে। মানে কিছু আমাদের ইয়েস নো কিছু বলার উপায় নেই, রিসার্চ করার আমাদের ক্ষমতাই নেই। এখন এই বর্তমান সরকার এসেছে, এরা এখন এই একটা একটা করে সকলকে বিদায় করছে। এখন যারা হিন্দু ধর্মে মানে বিশ্বাস করে এদের তৈরি হতে এখন 25-30 বছর লাগবে, তখন অল্টারনেট হিস্ট্রি যখন আসবে তখন জানা যাবে। এখন ওরা আবার নিজেদেরকে লিবারেল বলতে শুরু করেছে, কি অর্থ হয় লিবারেল মানে জানি না,
আজকে তসলিম কালকে তসলিমা নসরিনকে মেরে তাড়িয়ে দিল ঔরঙ্গাবাদ থেকে, একটা কেউ হাত তুলে বলছে না যে এটা ঠিক হয়নি। কিন্তু লিবারাল তেনারা যা বলবেন সেটাই ঠিক, আমরা ওইটাই মেনে চলি। এখন এই ফিফথ সিক্স সেঞ্চুরি, অথচ যদি আপনি মেনে নেন যে বেদ হচ্ছে অ্যাটলিস্ট 8 থেকে 10,000 বছর পুরনো, স্বামীজি এরকমই বলেছেন, 10,000 না হয় 5,000। এখন যদি একদিকে এনারা বলছেন যে তন্ত্র হচ্ছে প্রি বৈদিক, এটা এমিনেন্ট হিস্টোরিয়ান্স এনারাই বলেন, এটা আমার কথা না, এনারাই বলছেন যে বেদের আগে, তার মানে ওনাদের যদি মিনিমাম ইস্টিমেট 3000 BC যদি নেন তাহলে বেদ 5,000 বছর আগেকার কথা। আর বলছে তন্ত্র তার প্যারালাল বা তারও আগে, অথচ সেটা কিছু কিছু সিস্টেম নিতে শুরু করলো ফিফথ সেঞ্চুরি, মানে 4,500 বছর ধরে ওটা এমনি ফ্রি ফ্লোটিং থাকলো। তো ফ্রি ফ্লোটিং হলে কি হয়, অনেক ভালো জিনিসগুলো খসে পড়ে যায়, অনেক আবর্জনাগুলো ঢুকে পড়ে যায়, কিছু করার নেই, এটা ফ্রি ফ্লোটিং এর। এটা যেমন বেদ স্ট্রিক্ট গুরু শিষ্য পরম্পরায় মুখস্থ করে যা চলছে 10,000 বছর আগে, সেটা আমাদের 8th century যে 8 millennium BC যদি আমরা চলি মেনে স্বামীজি যেটা বলছেন, পরে দেখা যাবে যে স্বামীজি ঠিক বলেছিলেন। আর যদি স্বামীজিকে না নিয়ে হিস্টোরিয়ানদের নেন তাহলে 5,000 বছর হয়। একবারে করা যা বলে রেখেছে সেটাই আজকেও তাই চলছে, বিশ্বামিত্র মন্ত্র যা দিয়েছিলেন আজ থেকে 4,000 বছর আগে আজকেও একবারে সেম মন্ত্র, একটু ডান দিক বাদিক নেই। কিন্তু অন্যান্য যে আমাদের শাস্ত্রগুলো এতটা করা ছিল না, ফলে ওই দুমধাম এদিক থেকে টানছে ওইদিকে চাইছে। যেমন ধরুন হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে খুব লুজ, ইসলাম লুজ নয়। ফলে কি হয় যে যেমন ধরুন যে ক্রিসমাস আদি হয়, ক্রিসমাসকে মুসলমানরা কোনোদিনই নিজের রিলিজনে টানতে যাবে না, হিন্দুদের কাছে এটা কোনো ব্যাপারই না। ক্রিসমাস যখন আসে ওই খ্রিস্টানদের থেকেও বেশি উৎসাহ এখন দেখবেন ওই পার্ক স্ট্রিট এরিয়াতে, সেই কবে থেকে কেক বানাচ্ছে আর ক্রিসমাস ট্রি সাজাচ্ছে আর কি করছে। আর আমরা লুজ সিস্টেম, বেদ যেমন ফর্মুলাইজ ছিলেন, ওনার ছিল যে মূল গ্রন্থ ফর্মুলাইজ থাকবে, বাকিটা কিন্তু লুজ থাকবে। হিন্দু ধর্ম লুজ, লুজ হলে কি হয় অনেক ভালো জিনিসগুলো খসে পড়ে যায়, অনেক আবর্জনাগুলো ঢুকে পড়ে যায়, আবর্জনা না হলে অনেক কিছু জিনিস ঢুকে যায়। যেমন গঙ্গা, এখানে যমুনার জলও পড়ছে নর্দমার জলও পড়ছে, সব ফ্রি ফ্লোয়িং রিভার কিনা সবটাই আসে। এনারা তখন যে এই যে শৈব মত আর তার সঙ্গে পাশুপত, এটাও একটা মত, পাঞ্চরাত্র, এগুলো বিভিন্ন মত ছিল যারা কিছু শক্তি উপাসনা শিবের উপাসনা এগুলো করতেন, এগুলো সব ধীরে 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 তন্ত্রের মধ্যে ঢুকতে শুরু হয়ে গেল। আর যে কোনো যে রিলিজিয়াস যে পাথ তার একটা ফিলসফি দরকার হয়, আমরা পরে দেখব তন্ত্রের একটা বিরাট বড় উইকনেস হচ্ছে এর কোনো ফিলসফি, নিজস্ব ফিলসফি নেই, বিশেষ করে সৃষ্টি তত্ত্ব যেটা এর নেই, এ পুরোপুরি এটাকে নেয় সাংখ্য দর্শন থেকে, যার জন্য সাংখ্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সাংখ্যের যে ফিলসফি তিনটে সিস্টেমকে খুব ইম্পর্টেন্ট খুব ইনফ্লুয়েন্স করেছে, সাংখ্য নিজে, যোগ, তন্ত্র আর বেদান্ত, টোটাল 4, সাংখ্য নিজে, যোগ, বেদান্ত আর তন্ত্র, বাকিদের তো তাও একটু ডান দিক বাদিক আছে কিন্তু তন্ত্রের নিজস্ব কিছু নেই, ও পুরোপুরি ওর ফিলসফিটা সাংখ্যের উপরেই চলে। যখন আরেকটু যখন এগোতে শুরু হলো তো তন্ত্রে কিছু কিছু এমন প্র্যাকটিসেস ছিল, যখন মহিলাদেরকে নিয়ে সাধনা করা, মদ খাওয়া, নোংরা থাকা, শ্মশানে থাকা, হিন্দুদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, এই হিন্দুরা একে কোনোদিন গ্রহণ করলো না। এটাকে নিয়ে আবার এনাদের বক্তব্য হচ্ছে যে যারা বেদ মতের ছিলেন এরা কোনোদিন অ্যাকসেপ্ট করলেন না, এখনো অ্যাকসেপ্ট করে না, যেটা বললাম রামকৃষ্ণ মিশন একবারে তন্ত্র মতে পুজো করে কিন্তু সেটা একটা সীমা, কিন্তু তন্ত্র প্র্যাকটিসেস আউট অফ কোয়েশ্চেন, মেয়ে মহিলা মদ এগুলো একবারে প্রশ্নই উঠছে না, এগুলোকে নোংরা পথ বলছেন, ঠাকুরও নোংরা পথ বলছেন।
কিন্তু যা হয় আর কি, ওর মধ্যে কিছু এমন এক্সাইটিং জিনিসগুলো ছিল যে বৌদ্ধরাও এটাকে নিয়ে নিয়েছে, আর কোনো কিছু কিছু মতে জৈনরাও কিছু কিছু নিল, কিন্তু বৌদ্ধরা জোরালো নিল। বৌদ্ধরা যখন জোরালো ভাবে নিয়ে নিল তন্ত্র মতকে, তখন এটা ঘুরে ঘুরে এখান থেকে চলে গেল তিব্বতে। তিব্বতে এখনো যে বৌদ্ধ মত, সেখানে ভগবান বুদ্ধ আছেন, সব আছেন, কিন্তু তার সঙ্গে পুরো তন্ত্র সাধনা, যেমন ওম মণি পদ্মে হুম হয়ে গেল তন্ত্র, হুম যেমনি এসে গেল তন্ত্র ঢুকে গেছে। তারপরে তারা, ও তিব্বতে তারা তন্ত্র, ইনফ্যাক্ট খুব নাম করা স্টোরি হচ্ছে বুদ্ধিস্টে, যে ওদের তন্ত্র এত ইম্পর্টেন্ট যে মালেরাপ্পা বলে ছিল সাধারণ লোক তিব্বতের এক গ্রামে, তো ওখানকার ওই জমিদার নাকি ওর কাকা কেউ ছিল, ওর মা জমি টমি নিয়ে নিয়েছিল, তো মা ওই বাচ্চা বয়স থেকে তার মনটাকে বলছে যে দেখ বদলা নিতে হবে, বদলা নিতে হবে, বদলা নিতে হবে, এত বলেছে। তখন সে গিয়ে ওই কোন মোনাস্ট্রিতে গিয়ে তন্ত্র শিখে এসেছে, একবার পুরো তন্ত্র মানে মারণ মোহন উচ্চারণ সব শিখে এসেছে। এরপরে সেই ওই জমিদারের বাড়িতে বিয়ে, বিরাট প্যান্ডাল ফ্যান্ডাল করে অনেক লোকজন জমেছে, আর তখনও বান মেরেছে মানে তন্ত্র চাল ক্রিয়া করেছে, তো পুরো আগুন লেগে গেছে, আগুন লেগে অনেক লোকজন মারা গেল। এখন সেটা থেকে এখন অন্য সমস্যা হলো যে লোকেরা মালারেপ্পার মাকে সবাই ভয় পেতে শুরু হয়ে গেল, যার উপর রেগে যাবে সে ক্রিয়া করে দেবে, এখন ভয় ওর সঙ্গে কেউ কথা বলে না, ওকে আসতে দেখে রাস্তা ছেড়ে পালিয়ে যায়। আর এই মালারেপ্পা এর আবার মনে খুব খেদ হলো, আমি এটা কি করলাম। তখন ও ক্ষমা টমা চেয়ে ও চলে গেল বুদ্ধিস্ট হতে। তবে বুদ্ধিস্টদের একটা একটা প্রবলেম আছে, ওরা যাকে বড় একটা সেন্ট বানাতে চায় আগে তার জীবনকে এমন কালো করে, এমন কালো করে যে অশোককে দিয়ে সে এমন নরসংহার করিয়েছে যে দেখানোর জন্য যে দেখো বুদ্ধের জন্য কত ভালো হয়ে গেছে। এই যে দেখবেন অনেক বাবাজিগুলো থাকে, ওদের ওখানে দেখবেন বিরাট লম্বা লাইন, ওই ছুঁয়ে দিলেই সেরে যায়, তো সব টাকা দিয়ে লোক রাখা, মানে এটা সত্যিকারের ঘটনা, এটা কোনো দিয়ে হঠাৎ ছুঁয়ে দিল, ও বাবা কি যায়, আমি সেরে গেলাম, আমি সেরে গেলাম, আমি সেরে গেলাম বলে। ও একজন ছিল, আমি নাম বলছি না, আমাদের মঠ মিশনে ছিল, আর ছেড়ে বাইরে তার অনেক স্ক্যান্ডেল স্ক্যান্ডেল ইউটিউবে বেরিয়েছে, ও নিজেই মানে বলেছিল যে ও এইভাবে করতো, প্রত্যেক লম্বা লাইন আছে, চারজন পাঁচজন লোক আছে, 100-200 করে টাকা দেওয়া আছে, এসে ক্যা ক্যা বাবা হাঁটুর ব্যথা 10 বছর, অনেক ডাক্তার দেখাল, আজ এসো ছুঁয়ে দিল, ছুঁয়ে দিয়ে আস্তে করে দাঁড়িয়ে গেল, আর কোনোদিনও ব্যথাই ছিল না, দাঁড়িয়ে গেল, সেরে গেল, বাবা কি যায়, আরো লোকজন হাসবে। এখন এটা করতে গিয়ে তাকে দেখাতে হবে যে এতদিন ধরে অসুস্থ, কেউ সারাতে পারছে না। হ্যাঁ কি, আরে ওর কোনোদিন কিছু হয়নি তো সারবে করতে গিয়ে, মানে কোনোদিন কিছু হয়নি, সেই জন্য তো চমৎকার যেখানে দেখায়, যে কোনো ধরনের চমৎকার, কনভার্সন, একটা চেঞ্জ অফ হার্ট, সেখানে তাকে আগে প্রথমে দেখাতে কত ব্ল্যাক, তার যে কত নিচু ছিল জিনিসটা। তো তিব্বতে যখন চলে গেল, এটা ভারত থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, তিব্বতে যখন চলে গেল তখন ওরা বুদ্ধিস্ট ফিলসফিটাকে নিল, আর বুদ্ধিস্ট ফিলসফিতে তারা যে বৌদ্ধ দর্শন তার সঙ্গে তন্ত্র যখন মিলল, এটার একটা নাম হলো বজ্রয়ান। বজ্রয়ানের কথা বৌদ্ধদের একটা খুব ইম্পর্টেন্ট ফিলসফি বজ্রয়ান। বেসিক্যালি ভগবান বুদ্ধ যা কিছু করেছিলেন, ভগবান বুদ্ধের অনেক সাধনা আদি ছিল ঠিকই, কিন্তু ওটাকে আরো ইফেক্টিভ বানানোর জন্য যারা বৌদ্ধ ধর্ম পালন করেন তারা ওই জিনিসটাকে নিয়ে এলেন, আর নিয়ে আসাতে
আরো অনেক কিছু ব্যাপার হয়ে গেল মনাস্ট্রিতে ছিল। হয় কি, যে কোনো ধর্ম অনেক দিন ধরে যখন বাধা হয়ে যায় একটা সিস্টেমে, ধীরে 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 ডাউন হতে শুরু হয়ে যায়। রমতা যোগী ভাতা পানি, যোগী যতক্ষণ চলছে ততক্ষণ ঠিক, জল যতক্ষণ বয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক, বাধা পড়লো শেষ। ধর্ম যখনই মনাস্ট্রিতে বন্ধ আবদ্ধ হয়ে যায় ওটা শেষ, ও নষ্ট হবে, ও কেউ বাঁচাতে পারবে না তাকে। সে রামকৃষ্ণ মিশনই হোক আর যে মিশনই হোক, ও বাধা থাকলে মরবে। বৌদ্ধদের ঠিক একই প্রবলেম হলো, এখন কি করবে ওরা? ওই এখন তন্ত্র সাধনা করতে শুরু করলো, এখন তাদের যেখানে যা দুর্বলতা সেটাও বেরোচ্ছে, কিছু শক্তিও আসছে ইত্যাদি ইত্যাদি। এবার তিব্বতে যেটা গেছিল সেটা ঘুরে 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 আবার ভারতে ঢুকেছে। ভারতেরই জিনিস, বৌদ্ধ ধর্ম সেখানে গেল তিব্বতে, তবে তিব্বত থেকে ঘুরে আবার ভারতবর্ষে নতুন অবতার এলো তন্ত্র, তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল এখানের তান্ত্রিক গুলোকে, সেটাই আবার হাজার বছর পরে ঘুরে 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 আবার এসেছে। কিন্তু এসেছে একটা নতুন অবতারে, যার মধ্যে যে বৌদ্ধিক বুদ্ধিস্টিক ইনফ্লুয়েন্স, বজ্রয়ান, এই জিনিসগুলো মিলে, মানে এমনকি দেখবেন খুব সারপ্রাইজিং কিছু কিছু টেক্সট আছে তন্ত্রের যার কোথাও কোথাও নাম মেনশন আছে এরকম বই, কিন্তু ভারতে এটা খুঁজে পাওয়া যায় না। সেই ম্যানুস্ক্রিপ্টগুলো তার টিবেটান ট্রান্সলেশনে টিবেটান মোনাস্ট্রিজগুলোতে পাওয়া গেছে। আর এখনো তন্ত্রে এত বই আছে, এত বই আছে, এখনো সব ছাপাও হয়নি। ট্রান্সলেশন তো ছেড়ে দিন, ছাপাও হয়নি, মানে এত বই, কিন্তু সবটাই এখন আসে তিব্বত থেকে। তার মধ্যে কিছু জিনিস আছে যেটা টিবেটান স্ক্রিপ্টে সংস্কৃতে ওয়া টিবেটান ট্রান্সলেশনস। এর মধ্যে রাহুল সাংকৃত্যায়ন বলে এক বড় স্কলার ছিলেন, উনি টিবেটান মনাস্ট্রিজে প্রচুর মুভ করেছিলেন, সেখানে ম্যানস্ক্রিপ্টস আদি দেখেছিলেন, সেখান থেকে তিনি অনেক কিছু উদ্ধার করেছেন। তো এখনও সেই জিনিসগুলো আসছে, সেই জন্য পুরোপুরি যে বলবেন যে তন্ত্র জিনিসটা পুরো কি ছাপাই হয়নি এখনো, মানে এত তার ম্যানস্ক্রিপ্টস, কিন্তু সেটা ঘুরে এসেছে তিব্বত থেকে। আরো এর কিছু কিছু প্র্যাকটিসেস এদিক সেদিক চলে গেছিল, এখানে এসেছে এখন আবার ঘুরে। মাঝে মাঝে দেখি আমার কাছে কোনো মেল এসে যায় ভুলে, আর ইউ এ তন্ত্র টিচার? তাই বলি হ্যাঁ, আর তন্ত্র পরে ক্লাস নেই তো, বিদেশ থেকে, এখান থেকে না। তারপরে দেখা যায় ওরা ওই শুধু তন্ত্রে যে নোংরা জিনিসগুলো সেগুলো জানতে চায়, তখন আমি বলি না অতগুলো আমার জানা নেই, আমার একটু কমই জানা আছে, আর আমার ছেড়ে দেয়। কারণ তন্ত্রে ওই অনেক নোংরা জিনিসগুলো এসে যায়, যা ক্লোজ সিস্টেমে নোংরামি থাকবেই, সেই সিক্রেট সোসাইটি হোক, সিক্রেট অর্গানাইজেশন হোক, সিক্রেট রিলিজন হোক, যেখানে সিক্রেসি নোংরামি থাকবেই, কিচ্ছু করার নেই। এনি সিক্রেট, যে এনি ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম মানে পচে গেছে। যে বলবে তুমি এটা না কাউকে বলো না, আমার তোমার ভালোবাসা কাউকে বলো না, বুঝবেন এটা পচে গেছে, ফিনিশড। বিয়েতে দেখেন ঢাক ঢোক বালিয়ে সব করে ও পুলিশ সবাইকে জানিয়ে দিল, কিন্তু প্রেম যখন করে তখন প্লিজ কাউকে বলো না, আমার পচে গেছে জিনিসটা, সিস্টেমটা গেছে। যেটাই করবে ঢাক ঢোল পিটে ওপুলি করো, আচার্য শঙ্কর বলছেন ঠিক কি, বুঝলেন, যেটা পাবলিকলি সবার সামনে সব জায়গায় করা যাবে, কিন্তু এরা এটা করতো না, শ্মশানে গিয়ে রাত্রিরে গিয়ে এই সেই লুকিয়ে করে। আমরা আর অত ডিটেলে আমরা জানিও না, অত ডিটেলে যাওয়ার দরকার নেই। মূল হলো মহানির্বাণ তন্ত্র বইটা যখন এলো, যেটা অনেক পরের বই, কেউ বলে 16th century 17th century, এনারা ফাইনালি একটা ভালো শেপ দেওয়ার চেষ্টা করলেন, যারা বেদের সঙ্গে ওটাকে একটা হারমোনাইজ করার চেষ্টা করলেন। কিন্তু করার চেষ্টা করলেও যারা বেদের যারা স্কলার্স, কোনোদিনই তন্ত্রকে ঢুকতে দিলেন না, এখনো ঢুকতে দেয় না। কিন্তু মহানির্বাণ তন্ত্র সেই দিক থেকে অনেক লিবারাল টেক্সট, তাদের যে আগেকার যে টেক্সটগুলো রয়েছে সেই তুলনায় মহানির্বাণ অনেক লিবারাল টেক্সট। তো এখন
যদিও এদেরকে পুরো এটা সরিয়ে রেখেছিল, তা সত্ত্বেও লোকেরা লুকিয়ে চুরিয়ে যেটা বলা হলো, বা এখনো ইভেন টুডে যে তন্ত্র কোনো না কোনো ফর্মে আছে, তার একটা রিজন হলো যে কোথাও একটা আমাদের যে শাস্ত্রগুলো রয়েছে ওর মধ্যে না উইকনেসেস আছে, যেটা তন্ত্রের উইকনেস আছে কিন্তু অন্যান্যদেরও উইকনেস আছে। যেমন বেদ, বেদে ঠাকুরও বলছেন যে বেদে যে জিনিসগুলো দরকার যোগ্য করার সেই জিনিসগুলোই পাওয়া যায় না। যে ধরনের বলছে লাইফ লিড করতে 36 বছর গুরুর আশ্রমে থাকতে সম্ভবই না। উপনিষদে যে ধরনের মেডিটেশনের কথা বলছেন, জীবনচর্যা বলছেন, সম্ভব না। পুরাণ আদি মনে হয় যেন কথা কাহিনী গল্প। তার সঙ্গে মানুষের না ধৈর্য নেই, ওরা চায় যে ঠিক আছে 5 মিনিট আমি সাধনা করব, আমি যেন ফল পেয়ে যাই। সমাও এই দুর্বলতাগুলোকে তন্ত্র কাজে লাগালো, যদিও মেন হিন্দু সোসাইটি তাকে স্থান দিচ্ছে না, তা সত্ত্বেও ফলে থাকলো। এখন এই সব কিছু মিলিয়ে যে বলা হলো একটা জবা খিচুড়ি, কিন্তু আলটিমেটলি বিভিন্নভাবে তন্ত্র আজকে প্রত্যেক বাড়ি প্রত্যেক মন্দিরে ঢুকে আছে। যেখানেই দেখবে নানান রকমের যে রিচুয়ালস হচ্ছে মন্দির আদিতে, বুঝবেন ওটা কোনো না কোনোভাবে তন্ত্র ওখানে ঢুকে রয়েছে। এমনকি যে যেমন ধরুন এই যে আরতি হয় ঠাকুর, যে সন্ধ্যা আরতি, এটা পুরোপুরি তন্ত্র থেকে এসেছে। যেখানে ওই কি বলে প্রদীপ, তারপরে এই জল, কাপড়, এগুলো যেখানেই দেখানো, যে মন্দিরে দেখানো, বুঝবেন যে এটা তন্ত্র মতে এসেছে। এই যখন এই পরপর পরপর এই মন্ত্রগুলো, যেমন ঠাকুর রং মন্ত্র দিচ্ছেন, দেখছেন একটা আগুনের রেখা রক্ষা করছে, বুঝবেন এটা তন্ত্র থেকে এসেছে। সে যেখানে যে মন মানে পুরো, আর পুরাণ এর আগের দিন বলা হয়েছিল পুরাণ কন্ট্রিবিউট করেছে ঠিকই, কিন্তু তন্ত্র থেকে প্রচুর টেনেছে নিজের ভেতরে। তো যদিও পুজো হয় ইষ্ট দেবের যেটা পুরাণ মতে, কিন্তু ওই যে তার যে মন্ত্রের যে সিস্টেম সেটা ঢুকে গেছে তন্ত্রের দিক থেকে। তো একটা জাস্ট একটা ছোট্ট একটা, যে আপনারা যারা অনেকদিন ধরে ক্লাস করছেন জানবেন শ্রুতি স্মৃতি এগুলো জানবেন, তো তন্ত্র শ্রুতিও না স্মৃতিও না। শ্রুতি মানে হয় বেদ উপনিষদ, স্মৃতি হচ্ছে বাকি যত রিলিজিয়াস লিটারেচার। কিন্তু যারা তন্ত্র প্র্যাকটিস করেন তারা এটাকে বলেন যে না আমরা বেদ, আগম। আগম বলতে তারা মিন করে যে আমরা বেদ, যদিও বেদের যারা তারা পাত্তাই দেয় না। তো থ্রু আউট আমরা দেখি যে বেদে যখনই কোনো বৈদিক ব্রাহ্মণ, এরা সবসময় একটা তাৎসল্যের দৃষ্টিতে তার দিকে তাকান, কিন্তু তার সত্ত্বেও বেদে যা শিক্ষা তন্ত্রের শিক্ষা সমান। জাস্ট আমরা কয়েকটা বলছি পয়েন্টস, যে ভোগ আর অপবর্গ বলা হলো, ভোগে ধর্ম অর্থ কাম, বেদ এটাই শিক্ষা দেন, তন্ত্র এটাই শিক্ষা দেয়। উপনিষদ কিন্তু ধর্ম ভোগের শিক্ষা দেয় না, উপনিষদ পিওরলি হচ্ছে মোক্ষ, ধর্মার্থ কাম না। গীতা যদিও সংসারকে ডিসকাস করে ঠিকই, কিন্তু গীতা হলো মোক্ষ শাস্ত্র, গীতা এসেন্সিয়ালি মোক্ষ শাস্ত্র। ওনাদের বলছেন যে হ্যাঁ একটা স্টেপ রয়েছে মাঝখানে যেখানে সংসার, কিন্তু গীতা মোক্ষ শাস্ত্র, যেমন উপনিষদ মোক্ষ শাস্ত্র, কিন্তু বেদ পুরোপুরি মোক্ষ শাস্ত্র নয়। তার 4টে পুরুষার্থ, আর তন্ত্রেও 4টে ঠিক না, ভোগ আর অপবর্গ দুটো। আর বেদে দেখা যায় যে মানুষ কিভাবে প্রকৃতির শক্তিকে জয় করবে, বিভিন্ন দেবী দেবতাকে নিয়ে যখন পুজো করছে যজ্ঞ করছে,
প্রকৃতি যে শক্তিগুলোকে, আর তন্ত্র যদি দেখা যায় সেখানে দেখা যাচ্ছে কিভাবে মানুষ ধীরে 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 প্রকৃতিকে জয় করবে, হচ্ছে প্রকৃতির ওপর জয়। যেমন বৃষ্টি হচ্ছে না, যজ্ঞ বলবে যে বেদ বলবেন এই যজ্ঞ করো, পর্জন্য যজ্ঞ করো, বৃষ্টি পড়বে, তার মানে প্রকৃতিকে জয় করে নিলাম। তোমার সন্তান হচ্ছে না, পুত্রেষ্টি যজ্ঞ করো, এই ধরনের হাজার 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 হাজারটি যজ্ঞ প্রকৃতিকে জয় করো। এনারাও প্রকৃতিকে জয় করতে বলছেন, কিন্তু এর মধ্যে না প্রকৃতিকে জয় একবারে পুরোপুরি যে জয় করছে তা না, এটা একটা স্লো অ্যাসেন্ট। যেমন পাহাড়ে যখন উঠতে যায়, এই যে যেমন ধীরে 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 উঠছে, জয় করছে, যেমন যেমন এই শক্তি ভেতরে আসছে, কুণ্ডলিনী জাগছে, তেমন তেমন যেন প্রকৃতি শক্তিকে জয় করছে, দুটোই বাহ্যিক আন্তরিক দুই প্রকৃতিকে, দুটোই হাইলি রিচুয়ালিস্টিক, দুটোর মধ্যে প্রচুর রিচুয়ালস রয়েছে। বেদেও যেমন বেদ তো পুরো যজ্ঞকে নিয়ে চলে, তন্ত্রেও প্রচুর রিচুয়ালস। আর বেদে দেখা যায়, বেদে যে যজ্ঞে সোম রস একটা খুব ইম্পর্টেন্ট অফারিং, সোম রস, এই সোম রসটা যেন তন্ত্রে এসে চেঞ্জড হয়ে গিয়ে মদ হয়ে গেল। তো দেখা যায় তন্ত্রে মদের একটা বিরাট রোল, মদ তো সোম রস, যার জন্য মজা করে দেখবেন অনেক সময় লোকেরা বলে যে যারা মদ খায় তা আমি সোম রস পান করছি। অন্যদিকে দেখা যায় বেদে যেমন প্রচুর দেবতা 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 দেবতা, তন্ত্রে ঠিক সেই রকমই ডিভাইন, কিন্তু এনারা দেবী, অত দেবতাগুলো নেই কিন্তু দেবী। বেদ হলো দেবতাদের ধর্ম আর তন্ত্র হলো দেবীদের ধর্ম, সেই মানে কত দেবী যে এদের আছে ভগবান জানে। বেদে কিছু কিছু যজ্ঞ ছিল যেটাতে অ্যানিমাল স্যাক্রিফাইস হতো, পশু বলি, এরা তন্ত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে শুরু করলো। তন্ত্রে অ্যানিমাল স্যাক্রিফাইস খুব খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে যখন স্মৃতি লিটারেচারে আসে, তন্ত্র নিজেকে বলে যে আমরা বেদ, বেদ যদিও তাকে পাত্তা দেয় না, কিন্তু বেদকে সম্মানের দৃষ্টিতে দেখে। স্মৃতি ক্লাস অফ লিটারেচার তাকে সম্মান তন্ত্র দেয় না, তন্ত্র স্মৃতি ক্লাস অফ লিটারেচারকে খুব ইনফিরিয়ার মনে করে। তার মানে রামায়ণ, মহাভারত, পুরাণ, মনুস্মৃতি, এগুলোকে এদের বক্তব্য হচ্ছে যে বেদকে জন্য সম্মান দিচ্ছি, কারণ ভগবানের মুখ থেকে বেরিয়েছে আমার তন্ত্র, এটাও তো ভগবানের মুখ থেকে, শিবের মুখ থেকে বেরিয়েছে, কিন্তু তোমার ইতিহাস রামায়ণ এগুলো তো বাল্মীকি আর ব্যাস এরা লিখেছে, এদের কোনো সম্মান নেই, ওদেরকে ইনফিরিয়ার করে দেন, এগুলো ছেলে মানুষই। তা সত্ত্বেও কিন্তু স্মৃতির সঙ্গে অনেকগুলো মিল আছে। তারপরে প্রথম মিল হলো যে বর্ণাশ্রম ধর্মের যে সিস্টেম, এটা কিন্তু তন্ত্র মানে, বিশেষ করে মহানির্বাণ তন্ত্র বর্ণাশ্রম ধর্মকে মানে। বর্ণাশ্রম ধর্মের একটা বিরাট বড় প্রবলেম যেটা আছে, যারা মনুস্মৃতি মন দিয়ে শুনেছিলেন, সেখানে বলছেন যে যারা ধর্মপথ নিচ্ছেন তাদের জন্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কিন্তু যারা হিন্দু বলে যে আমি ধর্ম মানি না তখন কি হবে, এটা কিন্তু আমাদের স্মৃতি শাস্ত্রে নেই। তন্ত্র এটাকে একটা ফিফথ একটা অ্যাড করে, সামান্য সামান্য মানে তুমি হিন্দু, তুমি এই মতের, কিন্তু তুমি তুমি ধর্মের দিকে যাচ্ছ না, বর্ণাশ্রম ধর্ম মানছ না, তুমি সামান্য, সামান্য বাংলা সামান্য না, এই টেকনিক্যাল টার্ম যার অর্থ হলো যে একটা ফিফথ কাস্ট, সামান্য, ইউ আর এ হিন্দু বাট ইউ ডোন্ট বিলং টু বর্ণাশ্রম সিস্টেম। আর এনারা পরিষ্কার ব্রহ্মচর্য আর বানপ্রস্থ এই দুটোকে সরিয়ে দিলেন, কারণ ব্রহ্মচর্য যেটা সেটা খুব জরুরি ছিল বৈদিক সিস্টেমে গুরুর কাছে বেদ পড়া। এনাদের কাছে বর্ণাশ্রমের যে আশ্রমটা এটা দুটো থেকে গেল, গৃহস্থাশ্রম বর্ণাশ্রমকে জুড়ে দিল গৃহস্থাশ্রমের সঙ্গে, আর বানপ্রস্থকে জুড়ে দিল সন্ন্যাসের সঙ্গে। তো এনাদের কাছে আশ্রম দুটি হয়ে যায়, একটা গৃহস্থ একটা সন্ন্যাস।
তার সঙ্গে স্মৃতি আদিতে পিউরিফিকেশন এত বেশি রয়েছে, মনুস্মৃতি যদি শুধু পিউরিটি পিউরিটি পিউরিটি, তন্ত্র এটাকে অনেক কম করে একটা জায়গায় নিয়ে এলো। কিন্তু সবচেয়ে যেটা অ্যাডভান্টেজ তন্ত্র করলো, শূদ্রকে সাংঘাতিক সম্মান দিয়ে দিল অফিসিয়ালি। ওনারা কোনো ডিস্টিংশন ওনারা আনতে চাইতেন না, যদিও ব্রাহ্মণকে কিছু কিছু জায়গায় দিয়েছেন অ্যাডভান্টেজ, কিন্তু শূদ্রকে যেমন আমরা জানি শূদ্রকে নেগলেক্ট করা হয়েছে, তন্ত্র কিন্তু শূদ্রকে অনেক বেশি সম্মান দিল। না এত বেশি সম্মান দিল যে শূদ্ররা ওটাকে প্রচুর প্রেফার করতে শুরু করলেন তন্ত্র এজ এ সিস্টেম। সেখানেও ব্রাহ্মণ আর তন্ত্রের মধ্যে একটা ক্ল্যাশ লেগে গেল। তবে যে সতী আদি সিস্টেম, ওরা না সোশ্যাল জিনিসেও ইনভলভ হতে শুরু হয়ে গেলেন, যদিও মনু কোথাও সতীর কথা মেনশনও করেননি, তিনি জানেন না যে সতী বলে কোনো জিনিস হয়। আর এমনকি তিনি তো বিধবা বিবাহ নিয়ে বলছেন, বিধবা বিবাহ নিয়ে বলছেন মনু, সেকেন্ড ম্যারেজ বলছেন, স্বামীকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ের কথা বলছেন, সতীর কথা কোথাও নেই। সতী সিস্টেম তার সিস্টেম মনে হয় তো অনেক পরে পরে এসেছে। আর মা নির্বাণ তন্ত্র আদিতে সতীকে একবারে এক্সপ্রেসলি ব্যান করা আছে, তাতে লোকে মনে করে যে হয়তো রামমোহন রায়ের সময় ওগুলো বোধ একটু অ্যাডিট করেছিলেন। আর প্রায়শ্চিত্ত যেটা মনুতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সে পুরোটা অধ্যায় রয়েছে সেই সাধারণ থেকে সাধারণ জিনিসের জন্য প্রায়শ্চিত্ত, এটা তন্ত্র এটাকে অনেক সিম্পলিফাই করে দিল। আর ঠিক তেমনি মানুষ যে দোষগুলো করে সেটাকেও, সেটার জন্য যে পানিশমেন্ট, এটাকে খুব সহজ করে দিল তন্ত্র। কিন্তু পুরো যেমন আমাদের অনেকবার আমরা আলোচনা করেছি, হিন্দু ধর্ম তার চারটে স্তম্ভ, দর্শন, ইতিহাস পুরাণ মানে কাহিনী, অর্চনা আর আচার। তন্ত্রে এই চারটে জিনিসই একসঙ্গে আছে, তার ফিলসফি আছে, তার নিজস্ব মিথ আছে যেটা বেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার আচার আচরণ সবটাই নিজের রয়েছে। সেই জন্য ও একদিকে বেদের সঙ্গে বেদকেও টেক্কা দেয়, অন্যদিকে সে স্মৃতিকেও টেক্কা দেয়। ফলে কেউ যদি স্ট্রিক্টলি, মানে ইনফ্যাক্ট তন্ত্রকে না সিস্টেমেটিক ভেদে লেখা হয়নি, সিস্টেমেটিক ভেদে কেউ যদি লেখে তাহলে পুরো যে হিন্দু ধর্মের যে চারটে ক্লাস অফ লিটারেচার, তন্ত্র এটা একাই নিয়ে নেবে। এটা পুরাণ আদিতেও আছে, কিন্তু তন্ত্রে একবারে বিরাটভাবে, আর বৈদিক এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর তন্ত্রের অনেক, যেমন ধরুন দশকর্মা আমরা বলি, দশকর্মা কিন্তু তন্ত্র থেকে আসে, বৈদিক সিস্টেমে ষোড়শকর্মা হবে, যে ষোলোটি সংস্কার হয় মনুর মতে, সেটাকে তন্ত্র কমিয়ে দশে নিয়ে চলে এলেন। মানে বেসিক্যালি ধর্মকে অনেক সহজ করে দিলেন তন্ত্র মত। আমরা এর পরের দিন আগে এটা ধরবো, জয় ঠাকুর বলে শেষ।